বগুড়া, বগুড়ার বাইরে থেকে এবং দেশের বাইরে থেকেও যারা আমাদের লাইভ দেখছেন, আপনাদের সবাইকে জানাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আপনার উপর শান্তি নিবর্ষিত হোক। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাস মহামারীর কারণে অবরুদ্ধ এই সময়ের কথা জানতে বগুড়ার সর্বপ্রথম নাগরিক সাংবাদিকতা ভিত্তিক অনলাইন পত্রিকা বগুড়া ট্রিবিউন .com এর লাইভ আয়োজন। করোনা ভাইরাস মহামারীর এই সময় কেমন আছি? আজ আমাদের সাথে সংযুক্ত আছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব ববি হাজ্জাজ। আমি নাভিদ ইবনে সাজিদ নির্জন, প্রধান সম্পাদক বগুড়া ট্রিবিউন। ববি ভাই শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রথমেই জানতে চাই কেমন আছেন ভাইয়া এই দুঃসময়ে। আমাকে কি শোনা যাচ্ছে? অনেক অনেক ধন্যবাদ। আমরা জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি জি, অনেক ধন্যবাদ। এবং মাধ্যমে যারা আপনার বগুড়া ট্রিবিউনের পাঠক এবং যারা এখন এই লাইভ টেলিকাস্টও দেখছেন, তাদের সবাইকে আমার সালাম। এখন যেহেতু এই করোনা মহামারীর ভেতরে আমরা সবাই আটকে আছি, সেহেতু আমরা সবাই একে অপরকে আটকে থাকা অবস্থায় যতখানি সময় দিতে পারি এবং একে অপরের সাথে যতখানি আমরা আলোচনা, এই শুধু মহামারী বিষয় না, সব সামগ্রিক সব বিষয় যতখানি আমরা আলোচনায় লিপ্ত থাকতে পারি, ততটাই হয়তো আমাদের সবার জন্য মঙ্গলকর হতে পারে। এবং তার জন্য আমি মানে আমাদের কার সময়ের কতখানি চাপ থাক, তবুও আমি চেষ্টা করি আমরা সবসময় আলোচনার জায়গাটা যেন আমরা আলোচনায় সময় দিতে পারি। এবং এই আলোচনার ব্যবস্থা করবার জন্য এবং আমন্ত্রণ জানাবার জন্য আরেকবার নাভিদ নির্জন সাহেব আপনাকে এবং বাংলা ট্রিবিউন। দুঃখিত, আমাদের সংযোগটি বোধ হয় বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব ববি হাজ্জাজ ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসলে আমরা বোধ হয় কোনো প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা একটু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ এই সময় নেটওয়ার্ক একটু একটু জ্যামে থাকে, যার কারণে হয়তো বা আমরা একটু কানেকশনটা একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। তবে আমি আশা করছি খুব দ্রুতই জনাব ববি হাজ্জাজ ভাইয়া আমাদের সাথে পুনরায় সংযুক্ত হবেন। আমরা তার জন্য অপেক্ষা করছি। আমরা আশা করছি খুব দ্রুতই তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। আসলে এগুলো প্রযুক্তিগত ব্যাপার, তো এটা যে কোনো সময় যে কোনো প্রবলেম হইতে পারে। বিকজ তো আমরা অপেক্ষা করছি জনাব ববি হাজ্জাজ ভাইয়ের জন্য। আশা করছি তিনি খুব দ্রুতই আমাদের সাথে সংযুক্ত হবেন। হ্যালো, হ্যাঁ, জি, আসলে প্রযুক্তিগত সমস্যা বা এই এই বিড়ম্বনার জন্য, কিন্তু ইন্টারনেট সবসময় আসলে জি আসলে এই সময় এই সময়টা একদম এই সময়টাতে মানুষ একটু ইন্টারনেট বেশি ব্যবহার করছে, ফলে ইন্টারনেট হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমি শুনতে পাচ্ছি। জি জি বলো। জি, আচ্ছা, মহামারীর এই দুঃসময়ে আপনার দল NDM দেশের গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি করছে এবং আপনি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কি করছেন এই দুঃসময়ে, আপনি কি ভাবছেন?
প্রথমত হলো যে গত 3 মাস ধরে, মানে যখন মার্চ মাসের শুরু থেকে আমরা একটা আন্দাজ করতে পারলাম যে এই মহামারীটা আমাদের দেশেও বড় হানা ফেলতে পারে, তখন থেকে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM দলীয়গতভাবে সব ধরনের রাজনৈতিক, মানে মাঠে সমাগম করার মতো রাজনৈতিক সব ধরনের কর্মসূচি তখন থেকে আমরা বন্ধ করে দিই, যেন আমরা আমাদের মাধ্যমে রোগটা আর না ছড়াতে পারে। এবং অফিসিয়ালি জানুয়ারির সরি মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে অফিসিয়ালি আমরা পুরো দলব্যাপী একটা বেসিক ইস্যু জারি করি, ইনস্ট্রাকশন জারি করি যে প্রত্যেকটা দলনেতা যে যা উপজেলায় থানায় আছেন, গ্রামে শহরে আছেন, সেই জায়গা থেকে সে তার জনগণের জন্য যতখানি করতে পারে ততখানি করবে। কোনো সম্মিলিত এফর্ট না, প্রত্যেকটা দলীয় নেতা, প্রত্যেকটা দলীয় কর্মী তার জায়গা থেকে করবে। এবং গত 3 মাস ধরে অনেকে, আমার বেশিরভাগ নেতা কর্মীরাই অ্যাটলিস্ট ফোনের মাধ্যমে হলেও আমার সাথে যোগাযোগ রাখে, এবং বাংলাদেশের প্রচুর এলাকায়, মানে প্রচুর উপজেলায়, প্রচুর থানায় তারা তাদের নিজেদের অবস্থান থেকে তারা তাদের জনগণের জন্য করতে চেষ্টা করেছেন, করেছেন এবং এখনো করে যাচ্ছেন। কেউ 20 জনের খাওয়ার ব্যবস্থা করছেন, কেউ 100 জনের খাওয়ার ব্যবস্থা করছেন, কেউ থাকার ব্যবস্থা করছেন, কেউ আপনার চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছেন, কেউ ব্লাড ডোনেশন ড্রাইভ করে দিচ্ছেন, বাট দেশব্যাপী তারা এগুলো করে যাচ্ছেন। এবং আমার দলের অন্য নেতা কর্মীরা যেমন দেশব্যাপী করে যাচ্ছে, তেমন তাদেরকে যতখানি সহযোগিতা আমি করতে পারছি আমিও ততখানি সহযোগিতা করে যাচ্ছি। আমি আরেকবার বলি নাবিদ, আমরা বিশ্বাস করি না যে যখন এই মহামারীর সময়, এরকম একটা ক্রান্তিকাল সময়, এরকম একটা নাজুক মুহূর্ত যখন দেশ ও জাতির, তখন জাস্ট ক্যামেরার জন্য, ছবি তুলবার জন্য বা ভিডিও করবার জন্য বা PR করবার জন্য শত শত হাজার হাজার মানুষকে একত্রিত করে খাবারের ব্যাগ হাতে তুলে দেয়া এবং রোগ সংক্রমণের একটা সম্ভাবনা বৃদ্ধি করে দেয়া, এর জন্য আমাদের দল থেকে আমরা যেটা করেছি যে কোনো ধরনের সমাগম আমরা দলীয় ভাবে নিষিদ্ধ করে দিয়েছি মার্চের প্রথম সপ্তাহ থেকে, এবং সবাই নিজ জায়গা থেকে করবার জন্য, তো আমরা সবাই সেভাবে কাজ করে যাচ্ছি। দেশের এই ভীষণ দুঃসময়ে সরকারের গৃহীত পদক্ষেপগুলো আপনাকে কতটুকু সন্তুষ্ট করছে? এই ভীষণ দুঃসময়ে সরকার অনেক পদক্ষেপ নিচ্ছেন, তার মধ্যে অনেকগুলো ইতিবাচক, বেশ অনেকগুলো নেতিবাচক। তবে আমি নেতিবাচক পদক্ষেপ নিয়ে আলোচনা করব না, এখন করতে চাই না, কারণ এখন সময়টা হলো যে সবাই জনগণের সাপোর্টে দাঁড়ান। সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়ে গেছে যে সরকার ইতিবাচক যে কাজগুলো করছে সেগুলোর আমরা সঠিকভাবে সঠিকভাবে ফলো থ্রু দেখছি না। সো আমরা দুঃখজনক হলেও সত্যি যে সব জায়গায় আমরা দেখছি, এটা শুধু যে সরকারের দোষ না, আমাদের ওভারঅল সমাজ ব্যবস্থার হয়তো দোষ, কিন্তু আমরা সব জায়গায় দেখছি যে করাপশন এত খারাপ ভাবে ছেয়ে গেছে যে যেখানেই কোনো কিছু ভালো করতে চেষ্টা করা হচ্ছে সেখানেও আমরা এই করাপশনের জন্য বারবার আটকে যাচ্ছি। এই যে সরকারের তরফ থেকে বলা হলো যে যারা সবচেয়ে আপনার নিম্ন অর্জন করেন, যে যারা তাদের জন্য একটা ইন্ডিভিজুয়াল লেভেলে 2500 টাকার ক্যাশ একটা অনুমোদন দেয়া হবে, এটা যখন দেয়া হলো কত পেয়েছে না পেয়েছে আমরা আসলেই জানি না, কিন্তু ইমিডিয়েট পরের দিন খবরের কাগজে আসলো যে একটা নাম্বারে 200-300 বার টাকা দেয়া হয়েছে। তো এই যে ভুল ভ্রান্তি গুলো, এবং এখানে শুধু ভুল ভ্রান্তি, এখানে অনেক করাপশন আছে। কারণ যখন মার্চ মাসে, আপনি মনে আছে কিনা, বেশি দিন আগে তো না, 2 মাস আগে মার্চ মাসের শেষের দিকে যখন চালের বরাদ্দ দেয়া হলো, তখন আমরা দেখলাম যে অনেক ইলেক্টেড অফিশিয়ালস যারা নির্বাচন জয় করে, কথিত নির্বাচন জয় করে যারা এসছেন, এরা এটা লুটতরাজ করতে চেষ্টা করছিলেন। এবং একটা জিনিস আমি সাধুবাদ জানাই সরকারকে, ওভারঅল সরকারি অ্যাডমিনিস্ট্রেশনকে, যে এদের মধ্যে অনেক অনেককেই ধরেছেন, মানে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হয়েছে, এটাকে আমি সাধুবাদ। এবং ভাইয়া, বিছানার নিচে যে তেলের খনি পাওয়া যাচ্ছিল এই বিষয়টি কি আপনি খেয়াল করেছেন? জি জি, মানে এরকম অনেক কিছুই হচ্ছিল। এবং তবে ওই যেটা বললাম যে কিছু দূর হলেও সাধুবাদ জানাতে হবে, এখন 10 জন ধরা পড়েছে বলে যে 10 জনই করেছিল তা না, 100 জন করলে হয়তো 10 জন ধরা পড়ে, কিন্তু 10 জন যে ধরা পড়েছে সেটাও কিন্তু কিছু দূর হলেও সাধুবাদ জানানোর বিষয়, তো সেটা জানাচ্ছি। কিন্তু সাথে এটাও মানতে হবে যে করাপশন লেভেল খুব হাই, এবং আমরা সঠিক পদক্ষেপগুলো সঠিকভাবে দেখছি না। যেমন আমরা লকডাউন এই পর্যন্ত দেইনি, আমরা জেনারেল ছুটি ঘোষণা করেছি, জেনারেল ছুটি ঘোষণা করেছি, কিন্তু আবার একদম মাঠে খাটে ঘাটে খেটে খাওয়া জনগণের উপরে লকডাউন মাফিক কিছু অত্যাচার আমরা করেছি, আমরা দেখেছি হতে। আবার এখন
সাধারণ ছুটিও বন্ধ, কিন্তু আবার বলা হচ্ছে যে এলাকা ভিত্তিক লকডাউন হবে। আমি কিন্তু এলাকা ভিত্তিক লকডাউনের পুরোপুরি সাপোর্ট, পুরোপুরি সাপোর্ট। পয়েন্টটা হলো যে এলাকা ভিত্তিক লকডাউন তারা করবে কবে, কোন এলাকায় কখন করবে, কেন করবে, এবং লকডাউন হওয়ার পর সে এলাকার সাপোর্ট কিভাবে হবে, সে এলাকার লোকজনকে সে এলাকায় বদ্ধ কিভাবে রাখবে, এই জিনিসগুলো একদম পরিষ্কার করতে হবে। আপনি জনগণকে বলবেন না, আপনি মনে করেন নাবিদ, আপনি বগুড়ার মনে করেন বগুড়া শহরই ধরেন, বগুড়া শহরে আপনি যেখানে থাকেন হয়তো বা আপনার বন্ধুরা যেখানে থাকেন সেখানে তাদেরকে কবে লকডাউন, কেন লকডাউন, কতখানি বের হতে পারবে, কতখানি ঢুকতে পারবে, কি কি কিছু কিছু না বলে হঠাৎ করে এক রাতে এসে কর্ডন করে পুরো এলাকা বন্ধ করে দেওয়া হলো, এটা কি জাস্টিফাইবল? না। এখন সরকার যদি মাসের পর মাস সময় পায় প্ল্যান করে একটা কাজ করার, তাহলে আমরা দেখতে চাই যে তারা আসলে প্ল্যান করেছে এবং কাজটা সেইভাবে হচ্ছে। আমাদের প্রতি বছরই বাজেট ঘোষণা হয়, কিন্তু এই বছরের বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাজেট ছিল, বিকজ আমরা একটি বিপদের সম্মুখীন হয়েছি, আমাদের আমরা একটি মহামারী চলছে। এই সময় যে বাজেটটি ঘোষণা হলো, এই বাজেটটি আপনার কাছে কেমন লাগছে? আমি আমি বাজেটটা নিয়ে আমার আমার প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে। কারণ বাজেটটা, প্রথম বড় প্রশ্ন তো যে বাজেটে আমাদের অর্থমন্ত্রী মহোদয় এখনো বলতে পারেননি যে উনি বাজেট যে আকারের সৃষ্টি করেছেন সেই টাকাটা আসবে কোথেকে। উনি যদি এটাও বলতেন যে আমরা 5 লাখ কোটি টাকা ধার নিব, তাহলে একটু ইন্টারাপ্ট করি, আমি মাননীয় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল স্যারকে কোট করছি, এটা জনপরিষদ থেকে। তিনি তিনি এইভাবে বলেছেন যে টাকা কোথা থেকে আসবে সেটা পরে দেখা যাবে, আগে আমরা খরচ করতে চাই পরে আয় করব, টাকা কোথা থেকে আসবে সে চিন্তা আমরা করি নাই। জি, তার এইরকম আপনি বলেন, আমি আমি আপনাকে একটা জিনিস বলি যে দেশের বাজেট আর আপনার বাসার বাজেট এক জিনিস না, এটা ফার্স্টে মেনে নিই, কিন্তু তবুও কিছু জিনিস সিমিলারিটি আছে। আমার হাতে টাকা নেই, আমি খরচ করব কি? সো আমার হাতে তো টাকাটা আগে আসতে হবে খরচ করার জন্য, টাকাটা না এসে তো খরচ হবে না, ঠিক না? সো আমি ব্রিজ বানাবো, ব্রিজে তো টাকা দিতে হবে, টাকা না দিয়ে তো ব্রিজটা হবে না। সো টাকাটা আমার আগে জোগাড় করতে হবে, টাকাটা আমি ধার করে জোগাড় করি, যেটা করে জোগাড় করি, বা টাকাটা নাই, টাকাটা কোথা থেকে আসবে পরের চিন্তা, আগে খরচ করব, খরচটা করবেন কোথা থেকে? আপনার তো টাকাটা আনতে হবে। আপনি বলেন যে আপনি লোকালি বড় করবেন, মানে লোকাল ব্যাংক থেকে, লোকাল মার্কেট থেকে আপনি বড় করবেন, ঠিক আছে, এটা বলে দিলেন তো। কিন্তু আপনি যদি এটা বলেন যে টাকা কোথেকে আসবে জানেন, আগে খরচ করবো, এটা তো পুরো একটু, মানে আমি ওনাকে ছোট করে বলতে চাই না, ওনার অবমাননা বা অসম্মান করতে চাই না, কথাটা একটু পাগলামি হয়ে গেল না, যে আমার পকেটে টাকা নেই কোথেকে আসবে জানি না কিন্তু আমি এখন খরচ করবো, এটা একটু পাগলামি কথা না? আপনি বলেন। আমি আমার ব্যক্তিগত একটি মতামত জানাতে চাই, এবং আমার সাথে লাইভে বসেছেন আওয়ামী লীগ সমর্থিত মাননীয় মন্ত্রী এমপিগণ, তাদের সাথে কথা বলতে ভীষণ সেফ ফিল করেছি, নিরাপদ অনুভব করেছি, কিন্তু যখন সরকারের সমালোচক কেউ আসেন একটু ভয়ে ভয়ে থাকি কখন কি ভুল হয়ে যায়। কদিন আগে আপনি একটি গণমাধ্যমে মন্তব্য করেছেন, আমাদের চিন্তা এবং চিন্তা করার স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে, রাষ্ট্রযন্ত্রের কাছে হেরে যাচ্ছে আমাদের রাষ্ট্রচিন্তা, এই বিষয়ে যদি কিছু বলেন ভাইয়া। আমি এক্স্যাক্টলি মনে নেই আপনি ওয়ার্ড ফর ওয়ার্ড আমাকে কোট করলেন কিনা, তবে এই ধরনের কথাবার্তা আমি মাঝে মধ্যে বলে থাকি, কারণ এটা আমাদের দেশের এই মুহূর্তে বাস্তবতা। যেমন আজকেই হয়তো আমি সকালবেলা একটা খবর দেখলাম যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, ওনার নামে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কারণ উনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। এখন উনার পোস্টটা ভালো কি মন্দ সেটা নিয়ে আমি আলোচনা করবো না, কারণ অবভিয়াসলি আমি নিজেও বিশ্বাস করি যে মৃত ব্যক্তি বা মানে কোন একটা পরিবার যখন একটা দুর্ঘটনার সম্মুখীন হয় বা কোন একটা ব্যক্তি যখন দুর্ঘটনার সম্মুখীন হয় এবং মৃত্যুর থেকে বড় দুর্ঘটনা আর কিছু হতে পারে না, তখন আমরা নেতিবাচক তাদের সম্বন্ধে কিছু না বলাটা শ্রেয়, এটা আমাদের ধর্ম আমাদেরকে শেখায়, আমাদের ভদ্রতা শিক্ষা সবকিছু আমাদেরকে শেখায়, এটা শ্রেয়, এটা আমি মানি। এইটা বলা সত্ত্বেও সো এখন আপনি যদি একটা ভুল কথা বলেন, ভুল কথা বলেন বা যে জিনিসটা হয়তো, এখন মনে করেন আপনি যদি, আমি আপনি সুন্দর একটা আলোচনার ভিতরে আছি, নাবিদ সাহেব আপনি যদি আমাকে আমাকে একটা মন্দ একটা গালি দিয়ে বসেন, তাহলে এই জিনিসটা অবভিয়াসলি অপ্রীতিকর, আমার কোনোভাবেই পছন্দনীয় হবে না, কিন্তু এই গালির জন্য আপনাকে রিমান্ডে দেয়া হবে এইটাও আমি বিশ্বাস করি না, এইটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। হ্যাঁ, আমি এক নম্বর হলো উনি যদি শিক্ষিকা না হতেন তাহলে হয়তো এটা নিয়ে আমি কোনো পয়েন্টই করতাম, উনি শিক্ষিকা তাই ছোট্ট একটা পয়েন্ট আছে যে উনি তরুণ সমাজকে শেখাবেন, তো ওনার এ ধরনের কথাবার্তা বলাটা মানানসই না, কিন্তু মানানসই না আর
উনাকে জেলে নিয়ে যেতে হবে, এই দুটো এক জিনিস না, কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের আপনার সংবিধানের 39 ধারায় পরিষ্কার দেয়া আছে যে অন্য কোন স্টেটের সাথে আমাদের ঝামেলা পাকান, আমাদের লোকাল কেওস মানে আপনার কোন ঝামেলা সৃষ্টি করে যেটা পাবলিক ঝামেলা সৃষ্টি করতে পারে, এবং ওপেন কাউকে মিথ্যা অবমাননা কর, এই কয়েকটা জিনিস পরিষ্কার ভাবে সংবিধানে দেয়া আছে। এই কয়েকটা জিনিস যদি না করেন আপনি, তাহলে আপনার বাক প্রকাশের পুরো স্বাধীনতা আমাদের মৌলিক অধিকার, মৌলিক অধিকার। তাহলে এখন সে আমার অপছন্দনীয় কথা বলেছে, কিন্তু যেটা বলেছে তার মৌলিক অধিকারের ভেতরে পড়ে। এখানে পুলিশের রিমান্ড চাওয়া বা মামলা করা মানানসই না। বাট আমি আরো বেশি দুঃখ পেয়েছি যে একজন আপনার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় কিন্তু একটা বিশাল ব্যাপার, কারণ এটা জ্ঞানের ভান্ডার, এখানে নতুন জ্ঞান সৃষ্টি হয়। এইখানকার যিনি রেজিস্ট্রার উনি একটা জিনিস, উনি বাক প্রকাশের স্বাধীনতার কথা চিন্তা করলেন না, উনি মুক্ত চিন্তার কথা চিন্তা করলেন না, উনি পুলিশের কাছে যেয়ে উনি থানায় যেয়ে মামলা করলেন কেন? উনি এবং নিশ্চয়ই আমি মানি যে বিশ্ববিদ্যালয়ে একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত, তাদের তাদের শিক্ষকদের কাছ থেকে একটা স্ট্যান্ডার্ড ডিজায়ার করা উচিত। সো তারা নিজেরা কোনো একটা ধরনের অ্যাকশন নিতে পারতেন, একটা ডিসিপ্লিনারি অ্যাকশন, যে শিক্ষিকা আপনি এই ধরনের কথা আর বলবেন না, বললে আপনাকে আর ক্লাস দেওয়া হবে না, বা আরেকবার বললে আপনাকে চাকরিচ্যুত কর সেটা। কিন্তু আইনের আয়তা এটা কিভাবে আসে এটা আমার বোধগম্য না, না বিচ্ছয়। এখানে ফরাসি বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন ভলতেয়ার, তিনি মন্তব্য করেছিলেন যে এভাবে বলেছিলেন যে আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তুমি যাতে তোমার মত অবাধে প্রকাশ করতে পারো তার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। তো আশা, এবং আমাদের সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো বলেই গেছেন যে কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলেও সে একজন যদি হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব, তিনি সবসময় ন্যায্যতার কথা বলেছেন। আচ্ছা, যে কথাটি আমি জানতে চাচ্ছি আপনার থেকে সেটা হচ্ছে আমাদের ডাক্তারদের মাস্ক পিপি দেওয়ার টাকা নাই, আমাদের আইসিইউ ভেন্টিলেশন চিকিৎসা ব্যবস্থার ঠিক ঠিকানা নাই, অথচ সরকার কারিকারি টাকা খরচ করে রোবট সুফিয়া ভাড়া করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে আমরা তাকে শ্রদ্ধা করি ভালোবাসি, কিন্তু তার জন্মদিন পালনে 100 কোটি টাকা সরকারের বাজেট থাকার কোনো দরকার ছিল? মুজিব বর্ষ উদযাপনে ভারত থেকে 7 টন আতশবাজি আনা হয়েছিল, আমাদের অনেক মানুষ ঠিক মতো খেতে পারে না, এই দেশে এই খরচগুলো আপনার কাছে আমাদের গ্রাম্য বাংলায় আলগা ফুটানি বলে মনে হয় কিনা? এখানে ছোট কিছু বিষয় আছে। কিছুদিন আগে আমার কলিগ এবং বন্ধু প্রতিম মানুষ আন্দালিব রহমান পার্থ কিছু একটা একটা কথা সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল গেছে যে 90 কোটি টাকা দিয়ে আমরা পতাকা করি, এটা করি, সেটা করি। দেখেন, এখানে একটা বিষয় আছে কি যে জাতি যখন অর্থনৈতিক স্থিতিশীলতায় আছে তখন তারা কিছু এক্সপ্রেশন অফ ইনথুজিয়াজম বা এক্সপ্রেশন অফ সেলিব্রেশন করতেই পারে, সেটা ঈদ উপলক্ষে হোক বা বঙ্গবন্ধুর বার্থডে উপলক্ষে হোক, সেটা করতে পারে। সেটাকে আমি খুব বেশি নেগেটিভলি দেখছি না, যদিও আমি আপনার সাথে আপনি যে এই কথাটা যে কথাটা বলেননি কিন্তু হয়তো আপনি চিন্তা করেছেন সেটার সাথে একমত, যে মুজিব বর্ষ পালনের পুরো যে প্ল্যানটা এটার সাথে একমত হওয়াটা খুব মুশকিল। তবে মুজিব বর্ষ ইন দ্য সেন্স যে বঙ্গবন্ধুর শতবর্ষ পালনের একটা বড় সেলিব্রেশন, এটা অ্যাবসলুটলি আই ক্যান এগ্রি উইথ, অ্যাবসলুটলি এন্ড আই ডু এগ্রি উইথ, একটা লেভেল পর্যন্ত অবভিয়াসলি, সবকিছুর একটা লিমিট তো থাকা উচিত সবকিছু, বাট একটা বড় সেলিব্রেশন আই ক্যান আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। সেই সেলিব্রেশনটা যেই সময় আর আজকে যেই সময় কিন্তু এক সময়, যখন আপনার অর্থনীতি স্থিতিশীল তখন আপনি বড় একটা সেলিব্রেশন করলেন, জনগণও একটু খুশির জায়গায় আসতে হবে তো, আমরা সেলিব্রেট করি না? আমাদের ক্রিকেটের একটা বড় ভিক্টরি আমরা সেলিব্রেট করি না? আমরা কি তখন বলি যে না ক্রিকেটারদেরকে গাড়ি গিফট করো না, এটা করো না? না, এটা আমরা, কারণ আমরা সবাই একসাথে আনন্দ করছি, যেহেতু পুরো দেশ জাতি একসাথে আনন্দ করছে, আনন্দ উপলব্ধি করছি, সেহেতু সেটা আমি মেনে নিতে পারি। 90 কোটি টাকা দিয়ে যদি পতাকা করেন এবং আমাদের আমাদের যদি অর্থনৈতিক অবস্থা সেরকম থাকে যে এটা আসলে অত বড় বিষয় না, এবং অর্থনৈতিক অবস্থা এত খারাপ অবস্থাও তখন ছিল না, কারণ আমরা দেখেছি যে যখন পতাকা করেছে এক একটা ব্যাংক এসে 5 কোটি 10 কোটি টাকার চেক মাননীয় প্রধানমন্ত্রীকে ধরিয়ে দিয়ে গেছে ওই পতাকা করার জন্য গিফট দেয়া। তো মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার তখন বলতেই পারে যে না, আমরা সরকারের রাজস্বর টাকা দিয়ে এটা করি নাই, আমরা কমার্শিয়াল ব্যাংকদের এবং কোম্পানিদের টাকা দিয়ে করেছি, তারা দিয়েছিল এটা করার জন্য, তারা অ্যাড দেয় আমাদের এটা দিয়েছিল।
সো ওই জায়গাটায় হয়তো আমি পুরোপুরি একমত হতে পারছি না অন্য সবার সাথে যে 90 কোটি টাকা দিয়ে পতাকা করেছি কেন, না কারণ ওটা করতেই পারি আমরা, সেলিব্রেশন করতেই পারি। আপনি আপনার বাড়িতে যে বলতে পারেন না যে আচ্ছা আমার সংসার তো ঠিকভাবে চলছে তাহলে ঈদে কেন দামি কাপড় কিনবো, সংসার যদি ঠিকভাবে চলছে তাহলে ঈদে দামি কাপড় কেনাই যায়। ঈদে দামি কাপড়ের প্রশ্নটা তখনই আসবে কেনা যায় না যখন সংসার ঠিকভাবে চলছে, এবং আমরা একটা আর্গুমেন্ট করতে পারি যে এই মহামারী আসার আগ পর্যন্ত একটা মিনিমাম লেভেলে, যদিও সরকার বরাই অনেক বেশি করছিল, 5 হলে সেটাকে 500 বলছিল, সো সেটা মিথ্যা কথা একটা লিমিটে বলছিল, কিন্তু একটা মিনিমাম লেভেলে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা সুন্দরভাবে চলছিল, বজায় ছিল অর্থনৈতিক স্থিতিশীলতা। কিন্তু মার্চ মাসে এই কোভিড প্যান্ডেমিকটা আসার পরে, এই মহামারী আসার পর সেই একই কথা আমরা বলতে পারি, যেহেতু সেই একই কথা বলতে পারি না, এখন যদি এরকম এরকম সেলিব্রেশন কেউ করে সেটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, শুধু নিন্দনীয় না, এটা অ্যাকসেপ্টেবলই না। সো এটার সাথে রিলেটেড এখন আমি আসি, আপনি প্রথমে যে কথাটা শুরু করেছিলেন না আমাদের বাজেট, তো বাজেটের যে কথাটা, বাজেটের হলো যে বাজেট 5 লাখ কোটি টাকা না 10 লাখ কোটি টাকা ইম্পর্টেন্ট না, কারণ আমি বিশ্বাস করি যে যখন এই ধরনের একটা ক্রাইসিস মুহূর্তে আসবে দেশ, তখন বাজেটটা আসলে একটু বড় হতে হবে। আমি যে ধরনের ম্যাক্রো ইকোনমিক পলিসি, এটাকে বলে কিনজিয়ান ম্যাক্রো ইকোনমিক পলিসি, জন মেনার্ড কিনজ এর উপরে এটার বৈশিষ্ট্য উনি দিয়েছিলেন, বাট এই কিনজিয়ান পলিসিতে বিশ্বাসী, তার মানে কি যে যখন এই ধরনের সময় আসবে তখন সরকারের খরচ বাড়াতে হবে, তো সরকারের খরচ বাড়াতে হলে অটোমেটিকলি বাজেট বড় হতে হবে। কিন্তু বাজেট বড় হওয়া কিন্তু টাকাটা কোত্থেকে আসবে না জানা, এটা তো এক জিনিস না, আমি ধার করে আনি কিন্তু টাকাটা কোত্থেকে আসবে, প্লাস বাজেটটা বড় হয়ে যাচ্ছে তা করতে আমার খরচ বাড়াতে হবে, কিন্তু খরচটা বাড়াবো কোথায়? আমাদের আপনার হেলথ সেক্টর মানে স্বাস্থ্য খাতের সমস্যার জন্যই তো আজকে অবস্থা, আমাদের হসপিটাল বেডস নেই, আমাদের 50টা বেডের বেশি হসপিটাল অল্প হাতে কোনো অল্প কিছু, পুরো দেশ ব্যাপ 50টা বেশি বেডের বেশি হাসপাতাল, হসপিটাল এক্সপার্টিজ নেই, স্পেশালাইজেশন নেই, গত 13 বছর ধরে আমরা নতুন কোনো আপনার মেডিকেল টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট বাংলাদেশ সরকার এমপ্লয় করেনি, তো অনেকভাবে আমরা পিছিয়ে আছি। তাহলে এগুলোকে আমরা যদি একটু মেরামত করতে চাই, যেটা একটু না বিশাল আকারে মেরামত প্রয়োজন আমাদের এখন জাতির প্রয়োজন, কিন্তু যদি একটু আকারেও মেরামত করতে চাই তাহলে এইখানে আমাদের ব্যয় আরো অনেক বাড়াতে হবে। দুঃখজনক কিন্তু সত্যি যে যে বাজেট মাননীয় অর্থমন্ত্রী প্রেজেন্ট করেছেন 3 দিন আগে, সেখানে মাত্র 13% বৃদ্ধি ছিল, 13% বৃদ্ধি দিয়ে কোনোভাবেই সম্ভব। আর কিছুদিন ঘরে থাকুন, সরকারের নির্দেশনা মেনে চলুন, এখন কিছুটা বিচ্ছিন্ন হয়ে থাকার দরকার আছে কিন্তু ঘৃণার দরকার নেই, খেয়াল রাখুন নিজের, খেয়াল রাখুন আপনার প্রিয়জনেরও, একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে এবং সেদিন আসতে আর বেশি দেরি নেই, মানুষের জয় হবে এবং মানুষের জয় হবেই, মানুষ হারবে না, খুব শীঘ্রই কোনো ভালো খবর আসবে বলে আমরা আশা রাখি। ববি ভাই শেষ কথা কিছু বলুন, দুঃসংবাদ শুনতে শুনতে আমাদের ফোবিয়া হয়ে গেছে, আমরা একটু আশার কথা শুনতে চাই আপনার থেকে। অনেক ধন্যবাদ নাবেদ আপনাকে। একটু মানে কিছু আশার কথার আগে একটু বলি যে আসলে গত কয়েকদিন ধরে প্রতিদিন মানে গত 1 সপ্তাহে আমি আমার খুব কাছের আত্মীয় হারিয়েছি, এবং গত কয়েকদিন ধরে প্রতিদিন কাছের খুব পরিচিত মানুষের চলে যাবার খবর শুনছি এবং তাদের রুহের মাগফিরাত কামনা করতে হচ্ছে, যেটা কখনো আমরা চিন্তা করিনি এভাবে করতে হবে। সো এই সময়গুলোতে আসলে পজিটিভিটি আনা খুব মুশকিল, আমার জন্য মুশকিল, সবার জন্যই মুশকিল, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা সবসময় আমাদেরকে অনেক অনেক ট্রায়ালস দেন, এবং সেই ট্রায়াল গুলো আমাদের উত্তীর্ণ হতে হবে, ট্রায়ালস গুলো দেনই উনি সেই কারণে। সো আমাদের আশাবাদ থাকতে হবে, তার কাছে হাত তুলতে হবে এবং আশা রাখতে হবে, ভবিষ্যৎ আমাদের আছে। আজকে এই কোভিড-19 যত বড় মহামারী, এর থেকে বড় বড় মহামারী বারবার মানব সভ্যতার কাছে এসছে, মানব সভ্যতাকে অ্যাট্যাক করেছে। আজ থেকে 700 বছর আগে, 800 বছর আগে বিউবনিক প্লেগ অর্ধেক ইউরোপ খালি করে দিয়ে গেছে, আজকে থেকে 100 বছর আগে স্প্যানিশ ফ্লু 50 মিলিয়ন ডেড, 5 কোটি। সো তা সেই কম্প্যারিজনে এখন, এবং আপনি চিন্তা করেন যে স্মল পক্স এমন একটা মহামারী যেটা 70%, যাদেরই হতো 70% ফেটালিটি হতো আমাদের এখানে, সেই হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে খুব ছোট্ট একটা পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এটা তবু অনেক কঠিন পরীক্ষা, আমরা সবাই এই লসটা ফিল করছি, কিন্তু লার্জার অ্যাঙ্গেলে যদি দেখেন, লার্জার পার্সপেক্টিভে যদি দেখেন, আল্লাহ তাআলা আমাদের ছোট্ট একটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে, এবং উত্তীর্ণ হওয়ার একমাত্র উপায় আল্লাহ তাআলার কাছে হাত তোলা এবং একে অপরের সঙ্গ হয়ে একে অপরের সহযোগিতায় সারাক্ষণ দাঁড়ানো। জনাব ববি হাজ্জাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদের সাথে দীর্ঘক্ষণ সংযুক্ত ছিলেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা আমাদের লাইভ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
আপনাদের জন্য ভালোবাসা রইল, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাবিদ আপনাকে। ধন্যবাদ।